আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলতে যাচ্ছি। টপিকটা হলো এবছর যারা ভর্তি পরীক্ষা দিবা বুয়েটে, তারা কিভাবে তোমাদের পরীক্ষার প্রশ্ন বাছাই করবা। মূল কথা, রিটেন পরীক্ষায় তোমরা কিভাবে প্রশ্ন অ্যান্সার করবা এবং অন্যদের থেকে কি কি ট্রিক্স একটু বেশি খাটালে তুমি একটু কম প্রস্তুতি হলেও অন্যদের থেকে তুমি এগিয়ে থাকতে পারো। আসলে বিষয়টা কি, বুয়েটে যখন আমরা ভর্তি পরীক্ষা দিতাম তখন আমাদের মূলত প্রিলিমিনারি হতো না, আমাদের সময় পূর্ণাঙ্গ একটা পরীক্ষায় হতো রিটেন, এবং সেখানে আমাদের প্রশ্ন থাকতে হচ্ছে 60 কোশ্চেন। বাট আমরা ধরে নিচ্ছি যে মোর ওভার তোমার কাছে 40টা প্রশ্ন আসছে বুয়েটা। তো তোমার কাছে যদি 40টা প্রশ্ন আসে, এই 40টা প্রশ্ন কিভাবে তুমি বাছাই করে অ্যান্সার করবা এর উপর কিন্তু তোমার চান্স পাওয়াটা মোটামুটি ধরে নিতে পারো যে শতভাগ নির্ভর করবে। বাস্তবতা হলো, যেমন আমি আমার বুয়েট ভর্তি পরীক্ষার এক্সপিরিয়েন্সটা যদি তোমাদের বলি, আমার ভর্তি পরীক্ষা যখন প্রশ্ন দেয়, এবং তোমরা অনেকে হয়তো অবগত আছো যে পরীক্ষা শুরুর অন্তত পক্ষে 10 মিনিট, কোনো কোনো ক্ষেত্রে 15 মিনিট, কোনো কোনো ক্ষেত্রে 5 মিনিট আগে প্রশ্নটা প্রোভাইড করা হয়। উদ্দেশ্য থাকে হলো যে তুমি যখন এই কোশ্চেনটা হাতে পাবা, তোমাকে আগে চেক করতে হবে যে সবগুলি প্রশ্ন ঠিকঠাক মতন আছে কিনা, এবং তোমার কাছে যদি 5 মিনিট সময় আগেও প্রশ্নটা দেওয়া হয়, 5 মিনিটস, তাও কিন্তু তুমি অনেকখানি চিন্তা ভাবনা করে ফেলতে পারো। কারণ কি জানো, পরীক্ষা শুরুর আগের 5 মিনিট তোমার মাথা ঘোড়ার মতন দৌড়াবে, এবং তখন তুমি খেয়াল করবা যে তুমি যে প্রশ্নগুলো পড়তেছো অনেক ক্ষেত্রে একদম কলমের ডগায় চলে আসবে, আর এটা তোমার কমন পড়ে গেছে, আমি একদম লিখে ফেলি। যেন আমার সময় মনে আছে আমাদের প্রথম পেজে প্রশ্ন আসছিল হচ্ছে ম্যাথ থেকে। সো ম্যাথের যে 1 নম্বর প্রশ্নটা ছিল, 1 নম্বর প্রশ্নটা আমি তার আগের দিন রাত্রেবেলা রিভাইজ দিয়ে গিয়েছিলাম, এবং আমি যখন ম্যাথের প্রশ্নটা দেখি তখন মনে হচ্ছিল একটু জাস্ট কোনায় লিখে ফেলি, কিন্তু আমি ওই কোশ্চেনের অ্যান্সার জানতাম। সো আমি জাস্ট পাশে কোনো জায়গায় জাস্ট একটু হালকা পেন্সিল লিখে রাখছিলাম কোশ্চেনের অ্যান্সার আসলে কত হবে। তো আসলে প্রথম কথা হচ্ছে, তুমি যখন প্রশ্নটা হাতে পাবা কোনো কিছু তুমি লিখতে পারবা না, কিন্তু প্রশ্নটা যখন তুমি উল্টাবা, যে যে কোশ্চেনগুলো তোমার কাছে মনে হচ্ছে যে এগুলো আমি মনে হয় পারবো করতে, ওইগুলোকে তোমার আগে একটু হালকা বাছাই করে ফেলতে হবে। কীভাবে তুমি বাছাই করতে পারো, ট্রিক্সটা হচ্ছে, যেমন আমি যেটা করেছিলাম, আমি একটা পেন্সিল দিয়ে জাস্ট প্রশ্নগুলোর পাশে এরকমভাবে দাগ দিয়ে গিয়েছিলাম। যেমন ধরো 1 নম্বর প্রশ্নটা আমার দেখে মনে হচ্ছে পারবো, 2 নম্বর প্রশ্নটা মনে হচ্ছে একটু ঝামেলা আছে, 3 নম্বর প্রশ্নটা মনে হচ্ছে পারবো, এইভাবে আমি আগে বাছাই করে ফেলবো এই 5 মিনিটের মধ্যেই। সো এই 5 মিনিটের মধ্যে আমাকে আগে বাছাই করতে হবে যে এই যে 40টা প্রশ্ন আসছে, এই 40টা প্রশ্নের মধ্যে কয়টা আমি একদম 100% নিশ্চিত যে আমি পারবো, 100% নিশ্চিত আমি পারবো। হয়তোবা প্রথমবার তুমি যখন দেখবা, এটাকে আমরা বলে হচ্ছে ফার্স্ট ইটারেশন, এই ফার্স্ট ইটারেশনে তুমি যখন দেখবা হয়তোবা এই 40টা প্রশ্ন থেকে তোমার কাছে মনে হবে যে মেবি 20 থেকে 25টা বা হয়তোবা 15 থেকে 20টা প্রশ্ন তুমি জেনুইন পারবা, মানে এগুলো পারবাই তুমি। এবং এই পরীক্ষাটা একটু আমি তোমাকে যদি একটু বোঝাই, তাহলে এটা হচ্ছে খানিকটা মাছ ধরার মতন। মাছ ধরার মতন মানে কেমন জানো, একটু মন দিয়ে খেয়াল করবা। তোমরা যদি কেউ ছোটোবেলায় কোনোদিন মাছ ধরে থাকো গ্রামে, তাহলে খেয়াল করে দেখো, দেখলে যে কোনো একটা জায়গাতে 3-4টা মাছ আছে। তো তুমি 3-4টা মাছ ধরার জন্য নামলে, যখন তুমি 3-4টা মাছ ধরে ফেলবা তখন তুমি দেখবা যে ওই লেয়ারের নিচে আরও একটা লেয়ার আছে যেখানে তোমার 50টা মাছ আছে। ওই 50টা মাছ তুলে ফেলার পর তুমি দেখবা যে নিচে হয়তো বা 100 মাছ আছে। মানে তুমি খেয়াল করে দেখো যে প্রথমে তুমি দেখে নামছিলে 3টা মাছ, বাট নিচে দেখলা যে শব্দে প্রায় 1000 মাছ তোমার চলে আসছে। কোনো একটা পুকুর বা কোনো একটা নালা যখন সেচ দিয়ে মাছ ধরা হয় তখন ঠিক এই পদ্ধতিতে মানুষ মাছ ধরে। তো বিষয়টা কেন বলতেছি এক্ষুনি তুমি বুঝে যাবা। এই যে 15 থেকে 20টা প্রশ্নের কথা আমি বলছি, তুমি যখন এই 15 থেকে 20টা কোশ্চেন বুঝে গেছো যেটা আমি 100% পারবো, সো যখন এক্সামিনার বা যখন তোমার সামনে যে শিক্ষক বসে আছেন উনি যখন বললেন যে তোমরা শুরু করো, তখন তুমি সবার আগে যেটা সহজ সেটা দিয়ে তুমি তোমার জাস্ট লেখা শুরু করবা। ডোন্ট ট্রাই টু অ্যান্সার দ্য ক্রিটিক্যাল কোশ্চেন, কখনোই প্রথমে কোনো কঠিন প্রশ্ন ট্রায়াল অ্যান্ড এরর করার জন্য দেখি পারি কি না এগুলো করতে যাবা না। এগুলো করা মানেই তুমি একটা বিভ্রান্তিতে পড়ে যাবা, মানে যেগুলো দেখে মনে হচ্ছে যে আমি শতভাগ পারবো সেইগুলোই তোমার প্রথম টার্গেট। এবং তুমি যখন এই 15 থেকে 20টা প্রশ্ন দেখবা করতেছো, খেয়াল করে দেখো, মনে করো তুমি 1 নম্বর প্রশ্ন করতেছো, 2 নম্বর প্রশ্ন করতেছো, 3 নম্বরটা পারো নাই, 4 নম্বরটা করতেছো, মজার জিনিসটা খেয়াল করো কি কি হবে তোমার সাথে। তুমি যখন 2 নম্বর কোশ্চেনটা লিখতেছো তখন এই 3 নম্বরটা কিন্তু তোমার চোখের সামনে, রাইট? তুমি যখন 1 নম্বর কোশ্চেনটা লিখতেছো তখনও কিন্তু এই 3 নম্বরটাও তোমার চোখের সামনে। সো এই 3 নম্বর কোশ্চেনটা অনেকবার দেখতে দেখতে হয়তোবা তুমি যখন এই 15-20টা কোশ্চেন করে ফেলবা তখন দেখে ফেলতে পারো যে হয়তোবা এই 3 নম্বর প্রশ্নটা কীভাবে যেন অদ্ভুত একটা জাদুর মতন করে তুমি সলভ করে ফেলতে পারছো। সুতরাং আগে তুমি এই যে যে সহজ যে প্রশ্নগুলো আছে 15 থেকে 20টা সেটা করে ফেলবা, এরপরে তুমি আবার দেখবা যে বাদ বাকি যে প্রশ্নগুলো বাকি আছে এর মধ্যে তুমি কয়টা পারো। আসলে যে বুয়েট ভর্তি পরীক্ষায় ফার্স্ট হবে
সেও এই 40টা প্রশ্নের মধ্যে 40টা প্রশ্ন অ্যান্সার করতে পারবে না। সুতরাং এই চিন্তা মাথায় রাখা যাবে না যে আমরা যেমন এসএসসি পরীক্ষা যখন আমরা দেই বা ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন আমরা দেই, তখন আমাদের টার্গেট থাকে যে যতগুলো প্রশ্ন আছে আমি ততগুলো প্রশ্নের অ্যান্সার দিব। কিন্তু বইয়ের ভর্তি পরীক্ষার ব্যাপারটা কিন্তু এমন হবে না। তুমি 40টা প্রশ্নের মধ্যে যদি যদি মোটামুটি 25 থেকে 27টা 100% রাইট করতে পারো, ঠিক আছে, তাহলে মোটামুটি তোমার চান্স পাওয়া 80 থেকে 90% শিওর। আর যদি মার্শাল এখান থেকে 30টা প্রশ্ন পেরে যাও, 30টা প্রশ্ন যদি সঠিক হয় আর কি, আসলে এটা কিন্তু সঠিক হতে হবে, 30টা প্রশ্ন যদি সঠিক হয় তাহলে তোমার চান্স নিশ্চিত হবেই চান্স। সুতরাং আমরা আমাদের কোন লেয়ারে আমরা খেলবো সেটা দেখতে হবে। এবং একটা ব্যাপার কি জানো, যে এই বিষয়টা এরকম যেটা একটা রেসের মতন, যে বুয়েট ভর্তি পরীক্ষায় ফার্স্ট হবে সেও জানে না যে ও বুয়েট ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়ে যাবে, এটা খেলতে খেলতে হয়ে যাবে। এবং এটা একটা রিসার্চে বহুত আগে দেখা গিয়েছিল অন্য ইউনিভার্সিটিতে, যে একটা পরীক্ষাতে মনে করো প্রথমবার কেউ ফার্স্ট হয়েছে, ওই পরীক্ষাটা যদি আবার নেওয়া হয় এটা নিশ্চিত না যে ও আবার ফার্স্ট হবে। যেমন তোমরা বিভিন্ন কোচিং সেন্টারে পরীক্ষা দাও না, দেখবা যে কোচিং সেন্টারে পরীক্ষাতে এই পরীক্ষায় ও ফার্স্ট হয়েছে, পরে পরীক্ষা আরেকজন ফার্স্ট হয়েছে, 3 নম্বর পরীক্ষায় দেখা যাচ্ছে এমন একজন ফার্স্ট হয়েছে যার নামই হয়তো বা শুনো নাই। তো এই বিষয়টা এরকম, এটা একটা লাকের বিষয় ফার্স্ট হওয়া বা সেকেন্ড হওয়া। মানে আমরা ফার্স্ট বা সেকেন্ড হওয়ার টার্গেট নিয়ে মেজরিটি পরীক্ষার হলে যাব না, আমাদের টার্গেট থাকবে যে আমরা বুয়েট ভর্তি পরীক্ষায় অথবা ঢাকা ভার্সিটি যেটাই হোক না কেন আমরা চান্স পাইতে যাই ভালো করে। তো তার জন্য আমাদের দায়িত্ব হলো এই যে যে 20টা প্রশ্ন যদি আমি চিন্তা করি বা 25টা প্রশ্ন যদি আমি চিন্তা করি, এগুলো আমি রাইট একদম কারেক্ট করব। কারেক্ট করার পরে এবার দেখবা ব্রেনে তোমার নতুন নতুন ডোর খুলতে শুরু করবে, বিশ্বাস করো নতুন নতুন দরজা খুলতে শুরু করবে। এর কারণ হচ্ছে এটাকে কি বলে জানো, এটাকে বলো তো যখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন মাথার ঢাকা এমনিতেই খুলে যায়। সো তুমি যখন 20টা প্রশ্ন পেরে গেছো, এবার দেখতেছো হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে, তারপরও তুমি বাদ বাকি প্রশ্নগুলো দেখবা। এবং যে প্রশ্ন জীবনে কোনোদিন দেখো নাই, কোনোদিন কনসেপ্টই মাথায় আসে নাই, ওটা একদম জাস্ট স্কিপ করে ফেলবা। এবং এখানে প্রশ্ন বাছাই করাটার দিকে তোমাকে কিন্তু অনেক মাথা কাটাতে হবে, যে আমি কোন প্রশ্নটা সলভ করব, কোন প্রশ্নটা আমি বাদ দিব। এবং এই যে সঠিক পদ্ধতিতে বাদ দিয়ে দেওয়া, এর উপরই তোমার চান্সটা নির্ভর করবে। যেমন আমার এক স্টুডেন্ট ছিল, না বলছি না, ও ছেলেটা বইটা চান্স পাওয়ার মতন ছেলে, কারণ ও যখন পরীক্ষা দিত ও এরকম 1, 2, 3, 4 মধ্যেই থাকতো। বাট ওই ছেলেটা কি করছে, ওর একটু ঝামেলা ছিল, ও আবার একটু বেশি পরিমাণ ম্যাথ পছন্দ করে, অনেক ম্যাথ পছন্দ করে, মানে ম্যাথের জন্য খুব ক্রেজি ছিল। তো তার কাছে ম্যাথের একটা প্রশ্ন আসছে মনে হয়, ওই প্রশ্নটা সে প্রথমেই ধরছে যে আমি কোশ্চেনটা মানে করে ফেলতে পারবো, আর কোশ্চেনের সে সামও পারে নাই। এবং ওই এক কোশ্চেনে সে মোটামুটি 15 মিনিট সময় নষ্ট করে ফেলছে। তুমি খেয়াল করো, যখন তুমি এক কোশ্চেনে 15 মিনিট সময় নষ্ট করে ফেললা, তখন বাদ বাকি যে প্রশ্নগুলো আছে ওগুলো তুমি কিন্তু সঠিকভাবে অ্যান্সার করতে পারবা না। একটু দেখো ঘটনাটা কি হয়। মনে করো তুমি একটা কোশ্চেন অ্যান্সার করার জন্য সময় পাচ্ছ 3 মিনিট করে, 3 মিনিট। তুমি যদি একটা কোশ্চেন মনে করো 5 মিনিটে সলভ করতে গেছো, বাট ভুল করছো, মানে হয় নাই, হয় না, তুমি কাটাকাটি করে দিছো, মানে কোশ্চেনটা অ্যান্সার হয় নাই তুমি জানো, তাহলে দেখো কয়টা কোশ্চেনে তুমি টাইম খেয়ে ফেলছো। 1 নম্বর হচ্ছে যে কোশ্চেনটা 5 মিনিট ধরে তুমি ভুল করছো, ওটা তো ভুল হয়েছেই। এবার এই 5 মিনিট সময়ের মধ্যে তোমার আরও একটা পাড়া প্রশ্নের সময় কিন্তু অলরেডি ইনক্লুড হয়ে গেছে। সুতরাং এই ধরনের বোকামি বারবারই বলতেছি, এই ধরনের বোকামি করা যাবে না। তোমার দায়িত্ব হলো যে আমার যদি মোটামুটি টার্গেট থাকে চান্স পাওয়া, তাহলে তুমি 40টা প্রশ্নের মধ্যে তুমি টার্গেট করো যে আমি 30টা প্রশ্ন রাইট করব, একদম কারেক্ট করব। কোনো আসলে কোনো কোনো ক্ষেত্রে কি হয়, কোনো কোনো ক্ষেত্রে বা কোনো কোনো বছর দেখা যাচ্ছে তুমি 25টা বা 26টা কোশ্চেন পেরেও চান্স পাইতে পারো, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার 30টা প্রশ্ন লাগতেছে, আবার প্রশ্ন যদি একটু ইজি হয় সেই ক্ষেত্রে অথবা মেবি 31টা প্রশ্ন লাগতেছে। তো ইট ভ্যারিস, প্রত্যেকটা বছর এই বিষয়টা আলাদা আলাদা হয়। সুতরাং তোমার টার্গেট থাকবে যে আমার 40টার মধ্যে 30টা মতন প্রশ্ন কারেক্ট করতে হবে, এরপরে আমি যে কয়টা পারি সেই কয়টা হচ্ছে আমার জন্য বোনাস। এবং যে ফার্স্ট হয়েছে বইটা, তুমি নিশ্চিত থাকো সে ওই 40টা প্রশ্নের মধ্যে হয়তো বা 3-4টা প্রশ্ন বুঝেই নাই বা পারেই নাই বা ভুল করছে। তাহলে আমরা আমাদের কয়েকটা জিনিস একটু খেয়াল করবো, টাইম বাজেটিং। এবং টাইম বাজেটিং করার একমাত্র পদ্ধতি হচ্ছে পারা জিনিস আগে কঠিন জিনিস পরে। কি বললাম কথাটা, পারা জিনিস আগে কঠিন জিনিস পরে। যেগুলো আমি পারবো সেগুলো আগে সলভ করে ফেলবো, যেগুলো একটু চিন্তার সেগুলো পরে, আর যেগুলো পারবো না সেগুলো বাদ দিয়ে দিব। কারণ ওগুলো বাদ দিয়ে দিলে কিছুই আসা যায় না, আমিও সবগুলো অ্যান্সার করতে পারছিলাম না। যে আমাদের সাথে ফার্স্ট হয়েছিল ওর নাম ছিল সৌমিত্র রায় জয়, ও সবগুলো পারছিল না। বিষয়টা এরকম, জয় আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, তো ও কিন্তু সবগুলো অ্যান্সার করতে পারছিল না। তো বিষয়টা এমনভাবেই হয়ে থাকে। তো তোমাদের জন্য আমার এই পরামর্শগুলোই থাকবে যে খুব ঠান্ডা মাথায় কোশ্চেনগুলো বাছাই করবা, আর কোনগুলো কোনগুলো তুমি ছেড়ে দিবা এটাও তোমাকে বিচক্ষণতার সাথে করতে হবে। তাহলে আমি বিশ্বাস করি তোমাদের যে স্বপ্ন আছে, স্বপ্ন বুয়েট, এটা তোমার হাতের মুঠে চলে আসবে। ভালো থেকো সকলে, আবার দেখা হবে।